হিসাবে আসেন, ওনার চিন্তাভাবে আসেন, উনি ওনার প্রতি ছিলেন এবং ওনার থেকে তিনি পাশ হয়েছেন যে উনি কিছু কর্মকর্তা হবেন। আসলে এই বয়সে যে অবস্থায় দেখবো এটা ভাবতে পারছি না। তার বাবা পাশেই আছে, আমরা যখন আলোকিত জ্ঞানীতে একসাথে কাজ করতাম সবসময় দেখতাম যে ছোট ভাইটাকে বিশেষ করে রাতের বেলা নিয়ে আসা হতো এবং তিনি তার ভাইয়ের সাথে বসতেন। 2015, 2016, 17, 18 অনেক সময় দেখতাম যে ভাইটাকে পাশে বসিয়ে খাবারটাকে সুন্দর করে গুছিয়ে ভাইয়ের সাথে উপস্থাপন করতেন ওই ছোট ভাইটা খাবার। সাধারণ ভাইয়ের ব্যাপারে অনেকগুলো কথা বলেছে, আমি সেদিকে যাবো না। আমি দুইটা বিষয় বলতে চাই। একটা হলো আমাদের যারা তরুণ যুবক ভাইয়েরা আছে তাদের জন্য সাধারণ ভাই কিছু শিক্ষা দিতে গেছে। উনি যেই অসুস্থতাটা বয়ে চলেছেন এটা একদিনের অসুস্থতা ছিল না। ওনার স্ট্যাটাস যদি আপনারা দেখেন ফেসবুকে যা লিখে গেছেন, গত 19 ডিসেম্বর বা জানুয়ারি যে স্ট্যাটাসটা ছিল এটা পড়লে আমরা বুঝতে পারবো যে উনি জানেন যে উনি দুর্নীতি যাচ্ছেন, কিন্তু আমরা কি জানি যে উনি কেন এটা এইভাবে প্রকাশ করেন। উনি একটা কথাই চিন্তা করেছেন যে আমি যদি এই মুহূর্তে আমি প্রকাশ করি যে আমি কোন অবস্থায় আছি বা আমি অসুস্থতার কোন দিকে চলে যাচ্ছি, আমার মায়ের কি হবে, আমার বাবার কি হবে, আমার সন্তান, আমার ছোট ভাইয়ের কি হবে, আমার বোনের কি হবে, তিনি এই পরিবারের কথা চিন্তা করে তিনি ভালো চিকিৎসা নেন। এই শিক্ষাটা তিনি আমাদের কাছে দিয়ে গেছেন। আরেকটা বিষয় হলো শাহাদাত হোসেন খান ফয়সালরা সবসময় এইভাবে যত্ন লাভ করেন। 30, 31, 32 বছরের ছেলে 11,000 প্রশ্ন উত্তর সম্বলিত একটা বইয়ের তিনি সম্পাদনা করেছেন এবং তার নেতৃত্বে আমরা কাজটা করেছিলাম। এটা ভাবতে পারি আমরা সম্প্রতি 2,500 প্রশ্ন উত্তর নিয়ে আরেকটা বই তিনি প্রকাশ করার পথে ছিল। সর্বশেষ যে ব্যাপারটা নিয়ে তার সাথে আমার কথা হয়েছিল, আসলে হৃদয়ের মধ্যে যে কি ক্ষরণ হচ্ছে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। সাধারণ ভাইয়ের জন্য দোয়া করি। আর একটা কথা সবাই বলেছেন, আসলে আজকে আবেগ তারিখ, আমরা সবাই এই আবেগটা যেন আমরা ভুলে না যাই। আমরা হয়তো এক সপ্তাহের মধ্যেই শাহাদাত ভাই যত যত জায়গায় কাজ করেছেন ওনার স্মৃতি বিচলিত জায়গাগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানের যারা কর্মধার আছে আমরা সবাই একসাথে বসতে পারি কিনা, বসে একটা সিদ্ধান্ত নিতে পারি কিনা, এই ব্যাপারে আমি আমাদের ওস্তাদ যারা আছেন তাদের কাছে এক বিনীত অনুরোধ জানিয়ে শাহাদাত ভাইয়ের জন্য মাফিরাত প্রার্থনা করছি। তার পরিবারের যারা আছেন তাদের জন্য সমবেদনা প্রকাশ করে আমার কথা শেষ করছেন। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ।